আসসালামু আলাইকুম। টাকার রেট বর্তমানে যেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে করে আজকে যে টাকার রেট, সেই টাকার রেট শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এবং গত 5 বছরের তুলনায় সর্বোচ্চ টাকার রেট দেখলাম আজকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আজকের টাকার রেট জানিয়ে দেব এবং সাথে থাকবে কিছু টিপস, যেটা হচ্ছে আপনারা অনেকেই বারবার বলতে থাকেন যে কোন সময় টাকার রেট বাড়ে বা কোন সময় টাকার রেট ছাড়লে বেশি পাওয়া যায় এবং কোন ব্যাংকে টাকার রেট বেশি দিয়ে থাকে মালয়েশিয়াতে। আবার অনেক সময় যখন আমি টাকার রেট আপডেট করি, অনেকেই টাকার রেট বিশ্বাস করতে চান না বা অনেকে ভুলভাবে সেটা বুঝে থাকেন। সো এই নিয়ে বিস্তারিত আসলে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। বর্তমানে যেই পরিমাণ টাকার রেট বৃদ্ধি পাচ্ছে, যদিও মালয়েশিয়ার অর্থনীতি এখনও পর্যন্ত নিম্নমুখী, সেই তুলনায় বাংলাদেশের টাকার রেট যেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যদি মালয়েশিয়ার অর্থনীতি যদি উদ্যমুখী হতো তাহলে আজকে যেই রেট আছে আরও বেশি হতো। যাই হোক, আজকের যে টাকার রেট আপনাদেরকে বলবো, আজকে হচ্ছে আপনার সম্ভবত, হ্যাঁ, 3 নভেম্বর আজকে। আজকের টাকার রেট হচ্ছে অ্যাকাউন্টে, বিশেষ করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যখন আপনি টাকা ছাড়বেন অ্যাকাউন্টে টাকার রেট হচ্ছে সবচাইতে বেশি। এবং বিভিন্ন মানি ট্রান্সফার বিকাশেও কিন্তু সেম অ্যাকাউন্টের রেটের মতো দিচ্ছে। আবার অনেকে বুঝতে পারবেন যে ভাই বিকাশে আবার ব্যাংক থেকে কীভাবে ছাড়ে, এটা কিন্তু আমি বাইরে থেকে পাঠানো বা হুন্ডির কোনো রেট কিন্তু আমি আপডেট করি না, আপনারা এটা ভালো করে জানেন। আমি নর্মালি আমার ফেজে যে আপডেটগুলো টাকার রেট দিয়ে থাকি, এখানে কোনো বাইরের বিকাশ বা বাইরের হুন্ডির রেট দিই না। আমি নর্মালি ব্যাংক নেগারা অনুমোদিত মানি ট্রান্সফারগুলো রেট দিয়ে থাকি। এখন আরেকটা কথা হচ্ছে, বিভিন্ন স্থানভেদে টাকার রেট কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন জহুরবারুতে একরকম, কুয়ালামপুরে একরকম, স্ল্যাঙ্গরে একরকম, হ্যাঁ, বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম থাকতে পারে। আবার বিভিন্ন স্থানভেদে বিভিন্ন এলাকায়ও কিন্তু টাকার রেট বেশি থাকতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, আপনি যে এলাকায় থাকেন আপনি একটা চেষ্টা করবেন যে কোথায় টাকার রেট একটু বেশি পাওয়া যায়। আমার যেটা যেটা আমার মূল ধারণা থেকে আমি বলতেছি, যেই সকল এলাকাতে অন্তত যে একই এরিয়াতে 4-5টা মানি ট্রান্সফার আছে আপনি ওখানে টাকার রেটটা মোটামুটি বেশিই পাবেন। আর যেখানে প্রতিযোগী কম, একটা বা দুইটা আছে, সেইখানে টাকার রেট কিছুটা কম হবে, এটাই স্বাভাবিক, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, আজকের যেই টাকার রেট, আজকের টাকার রেট হচ্ছে 25.30 টাকা সেম বিকাশে এবং অ্যাকাউন্টে। তবে এটা মানি ট্রান্সফার, বৈধ উপায়ে মানি ট্রান্সফার থেকে ফাটালে এই রেট পাবেন। যদি 25 টাকা যদি 30 পয়সা যদি আজকের রেট হয়ে থাকে, আর এটা যদি আপনি প্রণোদনা সহকারে হিসেব করেন, প্রণোদনা বলতে কি বলছে যে প্রণোদনা হচ্ছে বাংলাদেশে আপনি যত টাকা পাঠাবেন বৈধ মানি ট্রান্সফার থেকে, রেমিটেন্স থেকে, সেইখানে আপনি প্রতি হাজারে 25 টাকা করে আপনি প্রণোদনা পাবেন। সো যদি এই প্রণোদনা সহকারে যদি আমরা হিসেব করি, তাহলে আজকের টাকার রেট দ্বারায় ধরেন আপনি 25-30+2.5% দিলে আজকের টাকার রেট দ্বারায় প্রণোদনা সহকারে 25.93 টাকা টাকার রেট দাঁড়ায়। তার মানে বুঝতে পারছেন কী পরিমাণ টাকার রেট বেড়েছে। এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে টাকার মান একেবারে কমে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি হয়তো এদিকে দেখতেছেন রিঙ্গিতের তুলনায় টাকার রেট বাড়তেছে, কিন্তু ওই তুলনায় আবার বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আপনার যদি যদি আরও 1 বছর আগে আপনার যদি অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা আপনি রেখে থাকেন, সেই টাকার বর্তমান মূল্য হয়ে গেছে 70,000 টাকার মতো, ধরুন আনুমানিক একটা আমি ধারণা দিলাম আর কি, যাই হোক এরকমই হতে পারে। সো আসলে এটাও একটা চিন্তার বিষয় যে বাংলাদেশের টাকার রেট এইভাবে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা আমাদের অর্থনীতির খুব খারাপ অবস্থা বর্তমানে চলতেছে। আর আরেকটা বিষয়, বাংলাদেশে কীভাবে আপনি বৈধ উপায়ে টাকা পাঠাবেন, সেটা হচ্ছে ব্যাংক নায়করা অনুমোদিত বিভিন্ন মানি ট্রান্সফার থেকে আপনি এই টাকা পাঠাতে পারবেন, যে রেট বলেছি এই রেটে। এবং টাকার রেট বিভিন্ন সময় এবং স্থানভেদে পরিবর্তন যে কোনো সময় হতে পারে। হয়তো আমি আজকে এখন ভিডিওটা করতেছি, হয়তো দেখা যাচ্ছে কালকে সকালে অন্য রেটও হতে পারে। সো সুতরাং আপনারা দেখে শুনে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশের 3টা সিস্টেমে বৈধ মানি ট্রান্সফারে টাকা পাঠাতে পারবেন। 1, অ্যাকাউন্ট থেকে যেই কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আর যার নাম পাঠাবেন তার নাম নিয়ে আপনি যে কোনো মানি ট্রান্সফার থেকে টাকা পাঠাতে পারবেন। পিন নাম্বারে শুধুমাত্র ভোটার আইডিতে যে নামটি আছে ইংলিশে লেখা সেই নামটি নিয়ে গেলে আপনি পিন নাম্বারে টাকা পাঠাতে পারবেন। এবং আপনি বিকাশ টাকা পাঠাতে চাইলে সেখানে আপনার বিকাশ নাম্বারটি নিয়ে গেলে আপনি পাঠাতে পারবেন, এই মাধ্যমগুলোতে আপনি পাঠাতে পারবেন। এবং প্রত্যেকটা মানি ট্রান্সফার থেকে টাকা পাঠানোর পরে আপনাকে একটা রিসিট দিবে, অবশ্যই সেই রিসিটটি সংগ্রহ করুন যতক্ষণ পর্যন্ত না টাকাটা তুলতেছেন। ধন্যবাদ সবাইকে। আর এই বিষয়ে যদি আর কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য।